নমস্কার কিছুক্ষণ আগেই উত্তরাখণ্ডের চামলিতে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা গঙ্গা প্রকল্পের কাজ চলাকালীন একটি ট্রান্সফর্মার বিস্ফোরণ করে একজন পুলিশ সাব ইন্সপেক্টর ও পাঁচজন হোমগার্ড সহ মোট ষোলো জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ছয়জন তড়ি গড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই দুর্ঘটনায় শোক প্রকাশ করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কখনও কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত অর্চনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন দমকল সূত্রের খবর অনুযায়ী আজ উত্তরাখণ্ডের চামলিতে অলকানন্দ নদীর ধারে নবমী গঙ্গে প্রকল্পের কাজ চলছিল এই সময়ে অনেকের উপস্থিতির মাঝেই হঠাৎ একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মোট বাইশ জন গুরুতরভাবে আহত হয়েছে তড়ি গড়ি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পুলিশ সাব ইন্সপেক্টরও পাঁচজন হোমগার্ড সহ মোট ষোলো জনকেই মৃত বলে ঘোষণা করেন বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় এলাকার পুলিশ প্রাথমিক তদন্তে দমকল বিভাগের অনুমান শর্ট সার্কিট থেকেই ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকে ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ